রাহুল, যা হওয়ার হয়ে গেছে, এবার থেকে আমি নিজের খেয়াল রাখবো। কিন্তু তোমাকে আমার দিব্যি, তুমি টিনাকে কিচ্ছু বলবে না, সে অনেক ছোট, তাকে আমরা আরো কিছুটা টাইম দেব, সে ঠিক হয়ে যাবে। মিনা এবং রাহুল নিজেদের মধ্যে কথা বলছিল, অপরদিকে টিনা দরজার আড়ালে লুকিয়ে লুকিয়ে তাদের সমস্ত কথা শুনে ফেলে। এই লতা আমার ব্যাপারে ভালো ভালো কথা বলছে কেন? মা বলতো ভালো লোকেরা সবসময় মানুষের ভালোই চায়। লতা কি তাহলে ভালো মেয়ে? না, যাই হয়ে যাক না কেন, এই মেয়েকে আমি নিজের মায়ের জায়গায় নিতে দেব না, লতাকে আমি নিজের বাবার জীবন থেকে বার করেই ছাড়ব। এরপর মিনা রাহুলকে ভালোভাবে বুঝিয়ে দেয়। এইভাবেই দেখতে দেখতে আরো কয়েকদিন কেটে যায়। অপরদিকে একদিন বিনোদের বোন টুম্পা রজতের সঙ্গে রেস্টুরেন্টে দেখা করে। কি হলো টুম্পা, আজ হঠাৎ তুমি আমাকে এই রেস্টুরেন্টে ডাকলে কেন? আমরা তো একই বাড়িতে থাকি, কোনো কথা থাকলে তুমি আমাকে বাড়িতেই বলতে পারতে। আসলে রজত, আমার কলেজ শেষ হয়ে গেছে, বাড়িতে করার কিছুই নেই, তাই তোমাকে এখানে ডেকে নিলাম। রজত, তোমাকে একটা কথা জিজ্ঞাসা করার আছে। হ্যাঁ বলো না, কি কথা? তুমি প্রত্যেকদিন একটা লকেটকে দেখতে থাকো, ওই লকেটের কাহিনীটা কি? ওটার সঙ্গে কি কোনো মেয়ে জড়িত রয়েছে? আরে না না, তার পেছনে কোনো কাহিনী নেই। যখন আমি মরতে মরতে বেঁচেছিলাম তখন ওই লকেটটাই আমার কাছে ছিল, তাই ওই লকেটটা আমি অনেক ভালোবাসি। কিন্তু তুমি লকেটের ব্যাপারে এত কিছু জিজ্ঞাসা করছো কেন? আসলে রজত, আমি তোমাকে অনেক ভালোবাসি, তাই তোমাকে এটা বলার আগে সবকিছু জিজ্ঞাসা করে নিলাম। দেখো টুম্পা, তুমি আমার বন্ধুর বোন, তাই এ ব্যাপারে আমরা যদি কথা না বলি তাহলেই ভালো হবে। এবারে চলো, আমি তোমাকে বাড়ি পৌঁছে দেব। টুম্পা রজতের কাছ থেকে এরকম উত্তর পেয়ে তাকে আর কিছু জিজ্ঞাসা করে না। এরপর রজত টুম্পাকে বাড়িতে রাখতে যাওয়ার জন্য তার সঙ্গে নিজের বাইকের কাছে যায়। এমন সময় টুম্পার দাদা বিনোদ দূর থেকে তাদের দুজনকে দেখে ফেলে। আচ্ছা, তাহলে এই ব্যাপার। পরের দিন সকালে বিনোদদের বাড়িতে। না বিনোদ না, আমি এটা পারবো না, আমার মন মানছে না। তোমার মন কেন মানছে না রজত? কতদিন তুমি এটা ভেবে বেঁচে থাকবে যে তোমার মিনা এখনো বেঁচে আছে? সে কোনোদিন ফিরে আসবে না, তার আসার হলে এতদিনে সে ফিরে আসতো। আমার বিশ্বাস তোমার গ্রামের বন্ধুরা যেটা বলছে সেটাই ঠিক, মিনা আর এই পৃথিবীতে নেই, তুমি এটা মেনে নাও। এরকম করে বলো না বিনোদ, আমি তোমার বন্ধু, আমি সব সময় তোমার ভালো চাই, এখন আমি তোমার ভালোর জন্যই বলছি। তুমি কেন আমার বোনকে বিয়ে করতে চাইছো না? আমি নিজের মনের বিরুদ্ধে কিছু করতে চাই না বিনোদ, এটা টুম্পার সারা জীবনের ব্যাপার, আমি তাকে ধোকা দিতে চাই না। কিন্তু টুম্পা তোমাকে ছাড়া অন্য কাউকে বিয়ে করতে চায় না, সে তোমাকে বিয়ে করতে চায়, শুধু তোমাকে। বিনোদ, তুমি আমার সবচেয়ে ভালো বন্ধু, তুমি প্লিজ আমাকে কিছুটা সময় দাও, এত তাড়াতাড়ি আমি কোনো ডিসিশন নিতে পারবো না। বিনোদ অনেক বোঝানোর পরেও রজত টুম্পাকে বিয়ে করতে রাজি হয় না। অপরদিকে টুম্পা শুধুমাত্র রজতকে বিয়ে করতে চাইতো এবং সে জেদ করেই বসে থাকে। এভাবে দেখতে দেখতে 3 মাস কেটে যায়। একদিন মিনাদের বাড়িতে। লতা, তোমার পেটে কি সত্যি সত্যি বেবি রয়েছে? তোমার পেটটা তো ফুলে আছে কেন? বেবিটা তাহলে অনেক বড়। আরে না না, বেবিটা খুব বড় নয়, খুব ছোট্ট একটা বেবি। সে আমাকে কি বলে ডাকবে? সে তোমাকে টিনা দিদি বলে ডাকবে। ওয়াও, তাহলে তো খুব মজা হবে, আমি তার সঙ্গে খেলা করব, তাকে অনেক জায়গায় ঘুরতেও নিয়ে যাব। মিনা এবং টিনা বসে বসে গল্প করছিল, এমন সময় রাহুল সেখানে আসে। আরে বাহ টিনা, বেবির জন্য তুমি তো আগে থাকতে অনেক প্ল্যান করে রেখেছো। আচ্ছা শোনো মিনা, বেবির জন্য আমাদের শপিং করতে যেতে হবে, আমাকে লিস্ট দাও, আমি তার জন্য কেনাকাটা করে আনবো। বেবি এখনো বাইরে এলো না, আর আমার বাবা তার জন্য শপিং করতে শুরু করে দিল। এই বেবি আমার সঙ্গে কম্পিটিশন করবে না তো? যদি আমার বাবা তাকে বেশি ভালোবাসে তাহলে আমার কি হবে? না না, এই বেবিকে তার মায়ের সঙ্গে এখান থেকে যেতেই হবে, আমাদের এখানে তাদের জন্য আর কোনো জায়গা নেই। কি হলো টিনা, তুমি বসে বসে কি ভাবছো? কই না তো, আমি তো কিছুই ভাবছি না। আচ্ছা শোনো, আজ লতাকে তুমি ঘুরতে নিয়ে যাবে, বাড়িতে বসে বসে সেও বিরক্ত হয়ে যাচ্ছে। আচ্ছা ঠিক আছে। অপরদিকে রজতের কোম্পানিতে। কি হয়েছে স্যার, আজকাল আপনি অনেক বেশি দুঃখী থাকেন। আরে না না সুবীর, কিছু হয়নি, আমি ঠিক আছি। দেখে তো মনে হচ্ছে না, আমার তো মনে হয় আপনার কাজের লোড অনেক বেশি হয়ে গেছে, আপনি বাড়ি গিয়ে রেস্ট করুন, এখানে আমি সবকিছু সামলে নেব। রজত তার মেকানিকের সঙ্গে কথা বলছিল। এরই মাঝে রাহুল সেখানে আসে। আরে কেমন আছেন? হ্যাঁ ভালো আছি, আপনি বলুন, আজ হঠাৎ এখানে কি মনে করে? এখানে আসার একটাই কারণ, আমার খারাপ গাড়ি। মানে আপনার গাড়িটা কি আবার খারাপ হয়ে গেল? না না, এখন পর্যন্ত খারাপ হয়নি, কিন্তু আমি আমার গাড়িটাকে বিক্রি করতে চাইছি।
আপনি গাড়ি বিক্রি করতে চাইছেন কেন? ওই গাড়িটা তখনকার সময়ের সবচেয়ে ভালো গাড়ি। আমি জানি, কিন্তু আমি ঠিক করে নিয়েছি এটাকে বিক্রি করার জন্য। এবার এই গাড়িটা থেকে আমি মুক্তি পেতে চাই। আপনি আসুন না একদিন আমাদের বাড়িতে, আমার গাড়ির অবস্থা দেখে ঠিকঠাক দামে নিয়ে নেবেন। আচ্ছা ঠিক আছে, তাহলে একদিন আমি যাব। রাহুল রজতকে তার গাড়ি বিক্রি করার কথা বলে সেখান থেকে চলে যায়। অপরদিকে টিনা মিনাকে সঙ্গে নিয়ে একটি গার্ডেনে যায়। টিনা এবং মিনা যখন গার্ডেনে বসেছিল, এমন সময় টিনাদের প্রতিবেশী মিলি আর একজন মহিলার সঙ্গে এসে পাশের টেবিলে বসে পড়ে। মিলি, এই মহিলাটি কে? আরে পুষ্পা, তুই জানিস না, এটা সেই মহিলা যাকে টিনার বাবা জঙ্গল থেকে নিয়ে এসেছে। জঙ্গল থেকে নিয়ে এসেছে? নাকি অন্য কোনো ব্যাপার আছে? আমার তো বিশ্বাসই হচ্ছে না। আমারও সেটাই মনে হচ্ছে পুষ্পা। যতদিন টিনার মা লতা বেঁচে ছিল, ততদিন এরকম কোনো ঘটনা ঘটেনি। যেই সে মারা গেল, হঠাৎ তার বাবাই মহিলাটিকে তুলে এনে তার নাম লতা রেখে দিয়েছে। নিশ্চয়ই এর পেছনে কোনো ব্যাপার রয়েছে। ঠিক বলেছিস মিলি, তার উপরে মেয়েটা আবার প্রেগনেন্ট। মনে হয় আগে থেকেই প্রেগনেন্ট ছিল। আমার তো মনে হয় রাহুলের সঙ্গে এই মেয়ের কোনো অবৈধ সম্পর্ক আছে। লতা মারা যাওয়ার পর রাহুল একে নিজের বাড়িতে নিয়ে এসেছে। আজও আমাদের সমাজে এরকম অনেক মানুষ আছে যারা কিছু না জেনেই যে কোনো মন্তব্য করে ফেলে। তারা একবারও ভাবে না যাদেরকে নিয়ে তারা এ সমস্ত কথা বলে তাদের কত কষ্ট হয়। এরপর সেই দিন রাতের বেলা, তাহলে কি আমার বাবা সত্যি সত্যি লতাকে কোথাও লুকিয়ে রেখেছিল? বাবা কি মায়ের মারা যাওয়ার পর তাকে বাড়ি আনার জন্য আগে থাকতে ভেবে রেখেছিল? মিনা মাসি তো এটাই বলল। টিনা বসে বসে এসব কথা ভাবছিল, তখনই তার বাবা রাহুল সেখানে আসে। কি হলো টিনা, তুমি এত দুঃখী হয়ে বসে আছো কেন? মিনার সঙ্গে কি আবার ঝগড়া হয়েছে? না, আমি কিভাবে তার সঙ্গে ঝগড়া করতে পারবো? তার সঙ্গে তো তোমার অবৈধ সম্পর্ক রয়েছে। টিনা, এসব খারাপ কথা তুমি কোথায় শিখলে? তোমাকে কে বলেছে এসব কথা? বাড়ির ভেতর থেকে মিনা টিনার কথা শুনে অবাক হয়ে যায় এবং সে দরজার কাছে দাঁড়িয়ে পড়ে। আমাকে কে আবার বলতে যাবে বাবা? আমি নিজেই শুনেছি, আজ গার্ডেনে সবাই লতাকে এটাই বলছিল। তারা এটাও বলেছে তুমি আমার মায়ের মরার অপেক্ষা করছিলে যাতে তুমি লতাকে বাড়ি আনতে পারো। তার পেটে তোমার বেবি আছে তো? টিনা, এবার অনেক হয়েছে। টিনার কথা শুনে রাহুল প্রচন্ড রেগে যায় এবং তাকে একটি চড় মেরে দেয়। বাবার কাছে চড় খাওয়ার পর টিনা রাগ করে তার রুমে চলে যায়। পরের দিন সকালে মিনা হল রুমে বসেছিল, এমন সময় রাহুল তার কাছে আসে। তুমি কি ভাবছো? ভাবছি যদি কোনো একটা কাজ পেয়ে যায় তাহলে এখান থেকে চলে যাব। তুমি কি আমার জন্য কোনো কাজ খুঁজে দিতে পারবে? তুমি কোনো ডিসিশন নাও, তার আগে আমি তোমাকে কিছু বলতে চাই। হ্যাঁ বলো। আমার ওয়াইফ লতার চলে যাওয়ার পর আমার জীবন থেকে সমস্ত আনন্দ চলে গিয়েছিল। আমার জীবনে কিছুই ছিল না, শুধু নিজের মেয়ের জন্য বেঁচেছিলাম। কিন্তু তোমার আসার পর থেকে একটা ভালো বন্ধু পেয়েছি এবং আস্তে আস্তে আমি তোমাকে ভালোবাসতে শুরু করেছি। এসব তুমি কি বলছো রাহুল? আমি ঠিক বলছি লতা, আমি চাই তোমার স্মৃতিশক্তি যেন কোনোদিনই না আসুক, তুমি যেন সারা জীবন আমাদের সঙ্গেই থাকো। সত্যি বলতে আমিও তোমাকে পছন্দ করি রাহুল, কিন্তু এটা কি ঠিক হবে? টিনা কি ভাববে? তাছাড়া আমার সন্তানের বাবা যদি সামনে চলে আসে তাহলে তাকে আমি কি বলবো? এসব ভেবে ভেবে আমার খুব টেনশন হয়। মিনা এবং রাহুল বসে বসে কথা বলছিল, এমন সময় তাদের দরজায় বেল বাজে। এরপর রাহুল গিয়ে দরজা খোলে। আরে প্রধান বাবু, আসুন আসুন, অনেক ধন্যবাদ, আপনি এত দূর থেকে আমাদের জন্য প্রসাদ নিয়ে এলেন। আরে রাহুল, আমি তোমাকে নিজের ছেলের মতো মনে করি, আমি তোমাদের জন্য প্রসাদ আনবো না তো কার জন্য আনবো? এরপর প্রধান এবং রাহুল গিয়ে সোফায় বসে পড়ে। আপনার তীর্থযাত্রা কেমন কাটলো, সে ব্যাপারে কিছু বলুন। সেগুলো তো বলবো, কিন্তু তার আগে তুমি বলো, তোমার হারানো হাসি আবার ফিরে এলো কিভাবে? তোমাকে হাসি খুশি দেখে আমার খুব ভালো লাগছে। কি আর বলবো প্রধান বাবু, তার আসার পর থেকে আমার লাইফ চেঞ্জ হয়ে গেছে। বাহ, খুব ভালো কথা, সেটা কি আমাকেও বলো? বলার কি আছে, আপনি নিজেই তাকে দেখে নিন। লতা, লতা, লতা। এরপর রাহুলের ডাক শুনে বাড়ির ভেতর থেকে লতা সেখানে আসে। হ্যাঁ রাহুল, বলো কি হয়েছে? লতা, এ তো মিনা। প্রধান বাবু, প্রধান বাবু। হ্যাঁ হ্যাঁ, আমি শুনছি। আপনি কোন চিন্তায় পড়ে গিয়েছিলেন? এই হলো সেই মেয়েটি যে আমার জীবনে আবার সুখ এনে দিয়েছে। আচ্ছা আচ্ছা, লতা, তোমার হাতের এক কাপ কফি পাওয়া যাবে? হ্যাঁ হ্যাঁ, আমি এখনই কফি বানিয়ে আনছি। এই বলে মিনা কফি বানানোর জন্য সেখান থেকে চলে যায়। কি হলো প্রধান বাবু, লতাকে দেখার পর আপনি এত ঘাবড়ে গেলেন কেন?
বাবা রাহুল, আমি তোমার আনন্দ দেখে অনেক খুশি, কিন্তু কিন্তু কি প্রধান বাবু? লতার সঙ্গে তোমার কোথায় দেখা হলো? লতা তো সেই মেয়েটা যাকে আমি জঙ্গলে ঝর্ণার কাছে অজ্ঞান অবস্থায় পেয়েছিলাম। আপনাকে তো আমি বলেছিলাম, কয়েক মাস অজ্ঞান থাকার পর তার জ্ঞান ফিরেছে, কিন্তু তার স্মৃতিশক্তি চলে গেছে, সে পুরানো জীবনের কোনো কথা মনে করতে পারছে না। এই মেয়েটির নাম লতা নয়, এর নাম মীনা। মীনা? আপনি কি মীনাকে চেনেন? হ্যাঁ বাবা। এরপর প্রধান বাবু রাহুলকে মীনা এবং রজতের ব্যাপারে সমস্ত কথা জানায়। দুর্ভাগ্য দেখো, জমিদারের গুন্ডা রজতকে মেরে ফেলার পর মীনা অনেক ভেঙে পড়ে এবং তার দুঃখে ঝর্ণা থেকে ঝাঁপ দিয়ে দেয়। ঈশ্বরের অনেক ধন্যবাদ, সে এখন ভালো আছে। সবকিছু শোনার পর রাহুল অবাক হয়ে যায়। এতদিনে সে মীনাকে ভালোবাসতে শুরু করেছিল, কিন্তু প্রধানের কাছে তার সত্য জানার পর তার সব স্বপ্ন ভেঙে যায়। বেচারি লতার সঙ্গে অনেক খারাপ হয়েছে প্রধান বাবু, তাহলে কি আমি সবকিছু তাকে জানিয়ে দেব? না, কখনো না। এখন সে গর্ভবতী, সে তোমার সঙ্গে হাসি খুশি আছে, এমনিতেই তাকে পুরানো জীবনের কথা মনে করিয়ে কোনো লাভ নেই। রজত মারা গেছে। আমাকে যদি জিজ্ঞাসা করো তাহলে আমি বলবো তুমি যত তাড়াতাড়ি সম্ভব তাকে বিয়ে করে নাও। আপনি একদম ঠিক বলছেন প্রধান বাবু, আমি চাই না লতা কোনোদিন তার পুরানো কষ্টদায়ক দিনের কথা মনে করুক। আমি তাকে এত ভালোবাসা দেব যে সে তার পুরানো দিনের কথা ভাবার চেষ্টাও করবে না। এরই মধ্যে মীনা কফি নিয়ে সেখানে আসে। প্রধান বাবু, এই নিন আপনার কফি। আমি আশীর্বাদ করি লতা, তোমরা যেন সারা জীবন হাসি খুশি থাকো, তোমাদের দুজনের জুটিটাও খুব ভালো। অপরদিকে বিনোদের বাড়িতে। টুম্পা, আমার আদরের বোন, রজত তোমাকে বিয়ে করতে চায় না। সে যদি তোমাকে বিয়ে করতে চাইতো তাহলে এতদিনে রাজি হয়ে যেত। এবার তুমি অন্য কাউকে বিয়ে করে নাও। আমি সারা জীবন তার অপেক্ষা করতে পারবো দাদা, কিন্তু অন্য কাউকে বিয়ে করতে পারবো না। তুমি প্লিজ আমাকে জোর করো না। হয়তো একেই ভালোবাসার খেলা বলে। একদিকে মীনা তার পুরানো দিনের কথা ভুলে হাসি খুশিতে দিন কাটাচ্ছিল, অপরদিকে রজত তার অতীতের কথা ভেবে প্রত্যেক দিনই কষ্ট পাচ্ছিল। টুম্পার ভালোবাসা পেয়েও রজত তাকে আপন করতে পারছিল না। সেই দিন রাতে মীনাদের বাড়িতে। আচ্ছা রাহুল, প্রধানবাবু আমাকে দেখার পর অত ঘাবড়ে গেলেন কেন? সে কি আমাকে আগে কোথাও দেখেছিল? আমিও এটাই ভাবছিলাম, কিন্তু যখন তাকে জিজ্ঞাসা করলাম সে বলল তোমাকে দেখে তার নিজের মেয়ের কথা মনে পড়ে গেল। তার মেয়ে আমেরিকায় থাকে, 7 বছর থেকে প্রধানবাবুর সঙ্গে তার দেখা হয়নি। ও আচ্ছা, এটা তো খুব খারাপ হলো। তাহলে তাকে মাঝে মাঝে আমাদের বাড়িতে আসতে বলবে, সেও হ্যাপি থাকবে। আচ্ছা ঠিক আছে, তাহলে বলো তুমি কি ডিসিশন নিলে? আমি তোমার সঙ্গে অনেক হ্যাপি আছি রাহুল, আমি আর কোথাও যেতে চাই না, আমি বাকি জীবন তোমার সঙ্গেই কাটাতে চাই। মীনার মুখে এই কথা শুনে রাহুল অনেক খুশি হয়ে যায় এবং যত তাড়াতাড়ি সম্ভব বিয়ে করার জন্য সমস্ত জায়গায় ফোন করে আয়োজন করতে শুরু করে দেয়। এরপর একদিন রাহুল যখন তার গাড়ি পরিষ্কার করছিল, এমন সময় রজত সেখানে আসে। গুড মর্নিং রাহুল। ভেরি গুড মর্নিং রজত, গাড়ি পরিষ্কার করছিলাম আর পরিষ্কার করতে করতে ভাবছিলাম যে কবে তুমি আসবে আর আমি এই গাড়িটা থেকে নিস্তার পাবো। আপনাকে আর চিন্তা করতে হবে না রাহুল বাবু, আপনার এই গাড়িটা শীঘ্রই আমাদের হয়ে যাবে, এত তাড়া কিসের? আরে আমি বিয়ে করছি, খুব তাড়াতাড়ি একটা নতুন গাড়ি তো নিতেই হবে, না হলে এই গাড়িটা মাঝ রাস্তায় ধোকা দিয়ে দিলে বউ রেগে চলে যাবে। তা আপনার হবু বউ কে? লতা, তার নাম লতা, আমাদের সঙ্গেই থাকে। বেচারি এক দুর্ঘটনায় নিজের পুরানো জীবনের সমস্ত কথা ভুলে গেছে, কিন্তু এখন আমরা দুজন একে অপরকে খুব ভালোবাসি। রাহুল এবং রজত নিজেদের মধ্যে কথা বলছিল, এমন সময় পেছন থেকে মীনা ডাক দেয়। রাহুল, রাহুল! রজত পেছনে তাকাতেই সে মীনাকে দেখতে পায় এবং তাকে দেখে রজত হতবাক হয়ে যায়। আরে রাহুল, তাড়াতাড়ি এসো, ব্রেকফাস্ট করব, আমার খুব জোরে খিদে পেয়েছে। মীনাকে লতা রূপে তার সামনে দেখে রজত কোনো কথা বলতে পারে না, তার মুখ থেকে শব্দ যেন উধাও হয়ে গিয়েছিল। লতা, কিন্তু এটা তো আমার মীনা। রাহুল মীনার সঙ্গে কথা বলছিল, কিন্তু রজত মনে মনে মীনার কথাই ভেবে যাচ্ছিল। লতা, এনার সঙ্গে তোমার পরিচয় করিয়ে দিই, ইনি হলেন GCT অটোমোবাইল কোম্পানির ম্যানেজার রজত বাবু। আমাদের এই বারবার খারাপ হওয়া গাড়িটি আমি এনাকেই বিক্রি করছি, এবার থেকে এই গাড়ি নিয়ে আমাদের কোনো সমস্যা হবে না। লতা আসলে মীনা, কিন্তু সে সবকিছু ভুলে গেছে, আমাকে দেখেও কি সে কিছু মনে করতে পারছে না? এখন সে রাহুলের সন্তানের মা হতে চলেছে, এই অবস্থায় তাকে কিছু না বলাটাই ঠিক হবে, আমার কাছে সত্যিটা জানতে পারলে সে অনেক কষ্ট পাবে। না না,
এই অবস্থায় তাকে কোনো কিছু জানানো ঠিক হবে না। আমার মিনার খুশির জন্য আমাকে নিজের ভালোবাসার বলিদান দিতেই হবে। আমার এখান থেকে চলে যাওয়া দরকার, এখানে বেশিক্ষণ থাকা ঠিক হবে না। হ্যালো হ্যালো। আরে রজত বাবু, আপনি আবার কোন চিন্তায় পড়ে গেলেন? আমার হবু ওয়াইফ কখন থেকে আপনাকে হ্যালো বলছে। ও হ্যাঁ হ্যালো, আসলে রাহুল বাবু আমার একটা ইম্পর্টেন্ট কাজ মনে পড়েছে, এখনই আমাকে যেতে হবে। গাড়ির প্রাইস আমি আপনাকে মেসেজ করে জানিয়ে দেব, এভাবে চলে যাচ্ছি কিছু মনে করবেন না। আরে না না, মনে করার কি আছে, আগে কাজ তারপর অন্য কিছু, আপনি গিয়ে নিজের কাজটা মিটিয়ে নিন। ঠিক আছে আমি তাহলে আসছি, বাই। ওকে বাই। রজত মিনাকে তার পুরানো জীবনের কথা জানিয়ে দুঃখী করতে চাইতো না, তাই সে তাদেরকে কিছু না বলেই সেখান থেকে চলে যায়। যাওয়ার পথে রজত তাদের ফার্মের কাছে গিয়ে দাঁড়ায়। মিনা এখন লতা হয়ে গেছে, সে আর কোনোদিন আমার লাইফে ফিরে আসবে না। এখন এই লকেট রেখে আমি আর কি করব? ঈশ্বর যেন আমার মিনাকে সারা জীবন সুখী রাখে। রজত এই বলে তার ভালোবাসার চিহ্ন সেই লকেটটি মিনাদের ফার্মের কাছেই ফেলে সেখান থেকে চলে যায়। বন্ধুরা, এতক্ষণ তোমরা দেখছিলে জমিদারের মেয়ের বিয়ে গল্পের তৃতীয় পর্ব। গল্পটি তোমাদের কেমন লাগছে অবশ্যই আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানিও। আর হ্যাঁ, ভালো লেগে থাকলে লাইক শেয়ার করতে ভুলো না। আবার আমরা ফিরে আসবো পরবর্তী পর্ব নিয়ে। তোমরা যারা যারা এখনো আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি, তাড়াতাড়ি গিয়ে সাবস্ক্রাইব করে নাও।